বাড়িতে আজকে দেখলাম যে বেশ কয়েকটা ওভার রাইপ কলা পড়ে আছে। ভাবলাম ফেলে দেবো, এটা দিয়ে কিছু একটা করে ফেলি। দেন মাথায় এলো যে কলার বড়া করা যেতে পারে। নিশ্চয়ই অবাক হচ্ছেন শুনে যে কলার বড়াটা আবার কি বস্তু? তালের বড়া হয় জানি, ডালের বড়া হয় জানি, কলার বড়াটা আবার কি? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম একটা অন্য ধরনের রেসিপি, কলার বড়া। আমাদের এখানে জানেন তো তাল পাওয়া যায় না, সো আমাদের খুব মন খারাপ হতো যে তালের বড়াটা কিভাবে খাওয়া যেতে পারে। দেন একদিন এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতেই এই কলার বড়াটা আমি বানিয়ে ফেললাম। তখন দেখলাম এটা কোনো অংশে তালের বড়ার থেকে খারাপ খেতে লাগছে না। ট্রাস্ট মি অন দিস, আপনারা এটা ট্রাই করবেন অ্যান্ড ডেফিনেটলি আমাকে জানাবেন যে এইটা আপনাদের কেমন লাগলো। সো চলুন স্টার্ট করি রান্নাটা। কলার বড়া বানাতে আজকে আমাদের লাগছে পাকা কলা। আমি এখানে তিনটে বড় সাইজের কলা নিয়েছি। লাগছে সুজি 2 টেবিল স্পুন, লাগছে ময়দা 3 টেবিল স্পুন, সুগার 2 টেবিল স্পুন, আর হচ্ছে এটা চালের গুঁড়ো, দ্যাট ইজ 2 টেবিল স্পুন, আর আমি ব্যবহার করব অল্প 1 পিঞ্চ সল্ট আর একটু মৌরি। কলাটা যত পাকা হবে তত ভালো হবে এটাকে ম্যাশ করতে। তো এটাকে আমরা এরকমভাবে ম্যাশ করে নেব, দিয়ে এর মধ্যে অ্যাড করব সুজি আর অ্যাড করব চিনি। এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকমের কোনো লাম্পস না থাকে। যত স্মুথ হবে বড়ার টেক্সচারও তত ভালো হবে। এবারে আমি এতে ময়দাটা অ্যাড করে দিচ্ছি আর রাইস ফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। রাইস ফ্লাওয়ারটা দিলে খুব ক্রাঞ্চি হয় বড়াটা খেতে। তবে আপনারা যদি চান যে একটু কম ক্রাঞ্চি করতে তাহলে আর একটু কম পরিমাণে অ্যাড করবেন, সে 1 টেবিল স্পুনও অ্যাড করতে পারেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো। আমি এটাতে 1 পিঞ্চ সল্ট দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু সল্ট অ্যাড করলে ওটা টেস্টটা আরও অনেক বেশি এনহ্যান্স হয়। আর দিচ্ছি ফেনেল সিডস, এটা আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতন নিয়েছি। এটা জাস্ট একটু ফ্লেভার অ্যাড করবে, প্রত্যেকটা বাইটে একটা করে ফেনেল সিডস পড়লে খুব ভালো লাগে খেতে। দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব। মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি হবে। চেষ্টা করবেন একটু পাকা কলাই নিতে, যত বেশি পাকা হবে কলার বড়াটা খেতেও তত বেশি মিষ্টি হবে আর খুব ভালো লাগবে। সো আমি আজকে এটা ভাজবো সাদা তেল ইউজ করে। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সো তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা জাস্ট ড্রপ ফেলে দিচ্ছি। তো ওটা যদি নিচ থেকে আস্তে আস্তে ওপরে ওঠে দ্যাট মিন্স তেলটা আমার গরম হয়ে গেছে। তাহলে আমি বড়াগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। বড়াটা হাতে করে দিলেই ভালো। এখন ছোট ছোট আপনারা আপনাদের বাইট সাইজ বুঝে দেবেন। আমাদের বাড়িতে ছোট ছোট বড়াই পছন্দ করে সবাই। একটা সাইড এরকম গোল্ডেন হয়ে গেলে বাকিগুলো আমি উল্টে দেব। একটু মিডিয়াম লো ফ্লেমে ভাজাই ভালো, না হলে পরে কি হবে খুব তাড়াতাড়ি বড়াটা না কালো হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো হয় না। মোটামুটি এই স্টেজে আমি তুলে ফেলবো, বড়াগুলো হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল আমি করব না, আপনারা চাইলে করতেই পারেন। সো রেডি কলার বড়া।
আশা করি আপনাদেরকে আমি খুব সিম্পল ভাবে বোঝাতে পেরেছি যে আমি এটা কিভাবে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা পাচ্ছেন না নতুন ভিডিও নোটিফিকেশন, দেখবেন সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওটাকে ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্যে, আমার প্রিভিয়াস ভিডিওসে এত ভালো কমেন্টস করার জন্যে। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন সো দ্যাট আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড ফর মাই ফ্রেন্ডস হু ডোন্ট ফলো বেঙ্গলি, আই হ্যাভ গিভেন দ্য হোল রেসিপি ইন দ্য ডেসক্রিপশন বক্স, ডোন্ট ফরগেট টু চেক দ্যাট। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।